আসসালামু আলাইকুম, আমাদের এএসটিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। সৌদি দিয়ে দক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগের আহ্বান। বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি নিয়োগ দেওয়ার জন্য সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে আহ্বান জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। স্থানীয় সময় বুধবার রাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের স্থানীয় এক হোটেলে বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রদূত জনশক্তি নিয়োগের সময় তাদের প্রশিক্ষণের গুরুত্ব দিয়ে বলেন, সৌদি আরবের কর্মপরিবেশ, সংশ্লিষ্ট বিষয়ে কাজের ধারণা, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হলে শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধি পাবে। গোলাম মসিহ সাধারণ জনশক্তির পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পেশার দক্ষ জনশক্তি বাংলাদেশ থেকে আমদানির জন্য আহ্বান জানান। প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে সব ধরনের সুবিধা দেওয়া হবে বলে তিনি প্রতিনিধিদের আশ্বস্ত করেন। মতবিনিময় সভায় নেসমা আল ইয়ামামা, নাসের আল হাজারি, তামিমি সহ অন্যান্য সৌদি কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের মধ্যে ছিলেন কাউন্সিলের শ্রম মোহাম্মদ সারোয়ার আলম, প্রথম সচিব শ্রম মোহাম্মদ আসাদুজ্জামান, দ্বিতীয় সচিব প্রেস মোহাম্মদ ফখরুল ইসলাম ও সোনালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল ওয়াহাব। এর আগে সকালে ইস্টার্ন রিক্রুটমেন্ট কোম্পানির প্রধান কার্যনির্বাহী ফাহাদ আল সুলাইমের সঙ্গে রাষ্ট্রদূত জনশক্তি রপ্তানির বিষয়ে এক বৈঠক করেন। এ সময় ফাহাদ বাংলাদেশে শ্রমিকদের প্রশংসা করে 2017 সালের মধ্যে বিভিন্ন পেশার প্রায় 3,000 জনশক্তি বাংলাদেশ থেকে আমদানি করার আশ্বাস দেন। দর্শক, নিত্য নতুন দেশ বিদেশের খবরাখবর পেতে আমাদের এএসটিভির চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।